গাবতলি মাদ্রাসার যে মসজিদটা, আর এই হচ্ছে সেই গাবগাল। কি বিশাল বড় ঝাপড়া দেখতে পাচ্ছেন না? এই রাস্তাটা পুরোটাই দেখাইতেছি, কারণ রাস্তাটা নতুন করছে, নতুন করে পিচ দিয়া একদম জীবনে দেখে নাই আসলে, রোড মার্ক করে সুন্দর করছে না আসলে, দেখে নাই আসলে আমার চ্যানেলে, আমি এদিকে কখনোই কভার করতে আসি নাই। এই যে এখান থেকে সঙ্গীতা 1.5 কিলো, আমরা এখন 1.5 কিলো হাঁটবো। হ্যাঁ আমরা তো হাঁটতেই আছি, দেখো তো 1.5 কিলো হাঁটতে কতক্ষণ লাগে, ঘড়ি টাইম 1 কিলো হাঁটতে, না এখন ধরো কোন ধরো না, ঠিক আছে টাইম ধরতেছি, অসুবিধা নাই। 1 কিলো হাঁটতে টাইম লাগে 15 মিনিট নর্মাল পিচে আর কি, এই স্পিডে। তুমি কি বন্ধু হাঁটা বিশেষজ্ঞ? 6:19 বাজে এখন, তার মানে ধরো 6:18 আমরা শুরু করলাম। আর এই যে দেখেন এদিকের গ্রামের বাড়িগুলা, বাঁশঝাড়, বাঁশঝাড়ের পাশে সুন্দর কাউডাং। কাউডাং অর্থ কি আপনারা সবাই জানেন। কাউডাং অর্থ কি জানাস না? দর্শক বন্ধুদের জিজ্ঞাসা কর কি। এই যে দেখেন দর্শক বন্ধুরা, এখানে কিন্তু এই যে রাস্তার রোড মার্ক না, পিচ ফালাইছে, রাস্তা নতুন করছে, দেখ ভালো হইলো দেখাই। বলতেই পারস, আমার ক্যামেরায় বললি ভাইরাল হয়ে যাবি। খোদা আমাকে তুমি উঠায়া না, উঠায় না বন্ধু, চিকা দিয়ে বল, এই জায়গার মধ্যে লাভ দিয়া না বলস বেড়া, এমনি বল। আরে এটা বাদ দে, দেখ খোদা তাকে উঠায় নেন এইবারের এরিয়া, এখানে যদি মনে কর একটা হরর ইয়ে করা যায়, দর্শক শ্রোতা আপনারা আপনারা দেখবেন বিভিন্ন ভিডিও দেখবেন যে নিজেরা নিজেরা ভূত চাই যায়, হ্যাঁ বলে যে ওরা নাকি লাইভে ভূত দেখে, এই দেখে সেই দেখে। তো এই মানে এরিয়াটা এমন একটা জায়গা এই বাসার সামনে, মনে করেন যে সে আপনার যার ভিডিওটা দেখতেছেন সে সাজলো ভূত আর আমি আসলাম লাইভে, ঠিক আছে, অনেক সুন্দর একটা ভিডিও হয়ে যাবে। তা তো হবেই, আপনি তো চাইলে করতেই পারেন। তাহলে দর্শকদের বলো যে ওরা কি রাজি কি না, ওরা যদি বলে তাহলে আমরা এমন একটা ভিডিও করলাম রাত্রে আইসা, ওরা যদি কমেন্টে রাজি হয় না না সে করবো, সেটা তো বলতে হবে। যে ওই যে বলে না এত লাখ ভিউ হইলে, এত হাজার শেয়ার হইলে মানে চ্যালেঞ্জ দেয়, ওটা লাখ না, আমি বলবো যদি তোর ভিডিওতে 1000 কমেন্ট পড়ে হ্যাঁ তাহলে করবো, আর যদি 1000 একটা কম পড়ে, যদি 999 হয় তাও আমি করবো না, 1000 হইতে হবে তখন আমি গুনবো, গুনা যদি 1000 তখন করবো, এর আগে করবো না বন্ধু। পরে সত্যি সত্যি যদি হয় পরে তো এই ভিডিও করতে আদা হার্ট ফিল করবি, তোর হার্ট ফিল করতাম তুই ইয়া তোরা, আমি একটা আমার একটা সাদা ইয়া আছে তুই দেখ। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে এদিকে প্লট প্লট করা সুন্দর, আপনাদেরকে পুরো এরিয়াটাই দেখাতে দেখাতে যাচ্ছি পুরানপাড়া থেকে। ডেলাইট তো তল লেগেই জায়গা, দিনের বেলা আসলে তো আরও সুন্দর হয় না। এই রাস্তাটা পুরোটাই দেখাইতেছি, কারণ রাস্তাটা নতুন করছে, নতুন করে পিচ দিয়া একদম জীবনে দেখে নাই আসলে, রোড মার্ক করে সুন্দর করছে না আসলে, দেখে নাই আসলে আমার চ্যানেলে, আমি এদিকে কখনোই কভার করতে আসি নাই। দেখছেন দর্শক শ্রোতা, সে আপনাদেরকে কিভাবে নেগলেক্ট করে, আপনারা নাকি এমন নতুন রাস্তা জীবনেও দেখেন নাই, মানে আপনারা এতটাই মানে এগুলো কখনো দেখেন নাই। এই যে দেখেন কি বিশাল বিল্ডিং, মানে দেখার মতো হয় না, যে অনেক পলিশড, ঢাকায় যেরকম একটা হাই ফাই বিল্ডিং যেটাকে বলে, ওটা তো বলতেছি মানে একদম অস্থির করে বিল্ডিং বানাইছে। এই যে সঙ্গীতা 1 কিলো, আমরা কিন্তু 1/2 কিলো হাইতে এসে পড়ছি। বাহ কতক্ষণ, কয়টা বাজে? আমি বুঝলাম না, 1/2 কিলো পরেই আবার লোকেশন মার্ক দিল, 6:23 বাজে, মানে 18 তো শুরু হয়েছে, 18 থেকে 23 কয় মিনিট হয়েছে, এরকমই 5-7 মিনিট লাগে। তাহলে এবারে যে দেখো 1 কিলো হাতে, 1 কিলো হাতে কোনো সময় 10 মিনিট, কোনো সময় 12 মিনিট, বা কোনো সময় 15 মিনিট। এই যে দেখতেই পাচ্ছেন বড় বড় বিল্ডিং, আসলে কি ওই যে বলতেছিলি না যে সেই করে বিল্ডিংটা বানাইছে, তো এরকম হাই ফাই বা খুব
এরকম সেই সেই কয়েকটা বিল্ডিং হইলে এক একটা এরিয়া চেঞ্জ হয়ে যায়। হঠাৎ করে আর কি এরিয়াগুলো ডেভেলপ হয়। দেখবি অনেক দিন ধরে একটা জায়গা একই রকম আছে, মানে তেমন কোনো চেঞ্জ নাই, কিন্তু হঠাৎ করেই কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঈদের পরে তো তার জন্য হয়তো পাওয়া নাই, কিন্তু ওই বীরপুরের দিকে তো দেখলাম না, ওইখানে আমি দেখছিলাম তখন মাত্র যাইতেছি, যাওয়ার সময় কি গরম গরম খাওয়া, এই আমার এই বন্ধুরা খালি খাই খাই করে, দর্শক বন্ধুরা ওরে কেউ দাওয়াত দেন, দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ান। এই রাস্তাটা আসলে অনেক সুন্দর হয়ে গেছে, একদিন অন্য টাইমে আসবো। নামাজ পড়ছি না, নামাজ পড়বে না তো না? আসলে কাউকে যখন নামাজ পড়ার জন্য অফার করবেন, সে অনেকগুলো অজুহাত দিবে, কি কি ধরনের অজুহাত হতে পারে আপনারা কমেন্ট করেন। এই যে পুরানপাড়া বাইতুন নূর জামে মসজিদ, পুরানপাড়া থানা নরসিংদী। এখন তো সব সুপার শপের মতো, এই যে গাবতলি মোড়ে চলে আসছি, এই যে দেখেন এদিকের রাস্তাটার আবার কন্ডিশন ভালো না, এদিক দিয়ে কিন্তু রেল লাইনে উঠে গেছে, আর এদিকের রাস্তাটা ফেরাই করছে, আমি তো অনেকদিন পরে আসলাম। তো এদিকের রাস্তাটা দেখেন পুরোটা পিচ ঢালাই করে একদম চকচকে বানিয়ে ফেলছে, এটাই হয় দর্শক বন্ধুরা, অনেকদিন পরে আসলে একটা এলাকার পরিবর্তন দেখা যায়। আজান দিবে এখনই, আজান দিয়ে ফেলছে। এই যে বাজার বসছে, এই পুরো এরিয়াটাই গাবতলি মাদ্রাসাটাকে কেন্দ্র করে এই পুরোটা রাস্তা, কিন্তু এই যে মোড়গুলো ঘুরছে, এত বড় জায়গাটা নিয়ে কিন্তু গাবতলি মাদ্রাসা। তো দর্শক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আজান দিচ্ছে আর সন্ধ্যা হয়ে গেছে। সবচেয়ে বড় কথা যেটা, ডে লাইট পড়ে গেলে বা সুন্দর আলো না থাকলে ভিডিও বা ব্লগ করে আসলে ভালো হয় না, আমার অন্তত মন মতো হয় না। তো চলেন এখানেই শেষ করে দিই, পরে অন্য কোনো সময় এ সমস্ত এরিয়া হয়তো সুযোগ পেলে আপনাদেরকে ভালোভাবে ঘুরে দেখাবো, সে পর্যন্ত আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে মাদ্রাসা, সামনে মাদ্রাসা, পুরোটাই মাদ্রাসা। এ
এই যে ভিডিওর একদম শেষে দিয়ে একটু দেখাচ্ছি গাবতলী মাদ্রাসার যে মসজিদটা, আর এই হচ্ছে সেই গাবগাল। কি বিশাল বড় ঝাপড়া দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ঈদের জামাত হয়েছিল। এই যে বিশাল এরিয়াটা, ঈদগাহও বটে। তো আসলে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কি আর শেয়ার করবো। আসলে এদিকটাতে অন্য একদিন এসে আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে হবে। তো যাই হোক, এটুকু শেয়ার করে দিলাম, সবাই ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, আবার ক্যামেরাটা অন করতেই হলো, কারণ এই যে সঙ্গীতা 00 কিলোমিটার, আমরা তো ভুলে গিয়েছিলাম যে সঙ্গীতা আসতে কতক্ষণ লাগে, সেটাই আপনাদেরকে শেয়ার করা। আর ওই যে সামনে হচ্ছে সঙ্গীতা মোড়, 1.5 কিলো। তো 6:18 থেকে আমরা শুরু করি, এখন 6:40 বাজে, মানে 20 মিনিট লেগেছে। 1.5 কিলোমিটার হাঁটতে 20 থেকে 22 মিনিট, বা আরও কম বেশ হতে পারে। এই যে এই হচ্ছে সঙ্গীতা মোড়। সঙ্গীতা মোড় কিন্তু অনেক জমজমাট একটা এরিয়া। যাই হোক দর্শক বন্ধুরা, ব্লগটা বারে বারে শেষ করছি, আসলে বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, শেষ করে দিই এখানে।